আশাটাকে বসাটাকে কষ্টটাকে আল্লাহ যদি কবুল করে নেন তো মনে রাখবেন কাল কিয়ামতে আপনার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি জানে মহতারাম আপনারা খুবই খুশ নসিব ওয়ালা ব্যক্তি। কেন আমার শাইর বলেন যে মাহবুব কি মাহফিল কো মাহবুব হি সাজাতে হ্যায়, মাহবুব কি মাহফিল কো মাহবুব হি সাজাতে হ্যায়, আতে হে ওহি লোক জিসে সরকার বুলাতে হ্যায়। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমার আপনার নবী ডেকেছেন তাই আপনি আমি আসতে পেরেছি। অটুট সংবিধান, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি, জীবনী বা জালসা শোনার জন্য মিনিমাম 3 ঘন্টা সময়ের দরকার, তবে একটা ক্যাসেট আপনি শুনে বুঝতে পারবেন। কিন্তু ওইদার আবহাওয়া পরিস্থিতি কন্ডিশন সিচুয়েশন পরিস্থিতির উপরে নির্ভর করে, যেহেতু আরো শাইর ইসলাম এবং বক্তা আরেকজন আছেন শুনলাম, ওনাকেও সময় দিতে হবে। তা আমি সময় বেশি নিব না, 1 ঘন্টা সময় আমার। এই 1 ঘন্টা সময়ের মধ্যে বহু মূল্যবান কথা আমি আমার জ্ঞান মোতাবেক আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারাও নিজের নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা সেটা বুঝার এবং আমল করার চেষ্টা করবেন। জোরে একবার বলেন ইনশাআল্লাহ। আজি জানে মহতারাম আল্লাহ রব্বুল আলামিন অটুট সংবিধান পবিত্র কোরআন শরীফ 30 নম্বর পারা সুরাটির নাম সুরা আদ-দুহা, তার 11 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন জিওয়া আম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস, এবং আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের তোমরা দুনিয়ার বুকে খুব বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের চর্চা আল্লাহ করতে বললেন, পৃথিবীর জমিনে যেদিকে আপনি তাকাবেন আল্লাহর নিয়ামত সেদিকে দেখতে পাবেন। আপনাদের মহব্বত অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই মাহফিলে ভূমিকা পালন করছে। যে মাহফিলে আপনারা এসেছেন বসেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। সারা রাত্রি নফল নামাজ পড়ে যতটা নেকি না পাবেন, এই মাহফিলে কিছুক্ষণ বসে থাকলে নেকি পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস শরীফ কিতাব তিরমিজি শরীফের মধ্যে আপনার আমার দয়ার নবী বলেন যে তাদারাসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা, যে জায়গায় শিক্ষা নিয়ে ইলিম নিয়ে হাদিস ও কোরআন নিয়ে আলোচনা হয় ওই জায়গায় কিছুক্ষণ বসে থাকা সারা রাত্রি জাগার চাইতে উত্তম। আজি জানে মহতারাম, তো যে নিয়ামতের কথা বলছি, পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আপনার আমার যিনি নবী, নবিয়ে পাক সাহেবে দো জাহান হলেন সবচাইতে আল্লাহর বড় নিয়ামত। বলবেন কেমন করে বুঝবো, উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খণ্ড 21 পৃষ্ঠার মধ্যে আমিরুল মুহাদ্দিসিন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই তিনি আপনার লিখতেছেন যে আল্লাহর রাসূল কত বড় নিয়ামত, পৃথিবীর শ্রেষ্ঠ বড় নিয়ামত। আল্লাহর রাসূল সম্পর্কে ইমাম বুখারী লিখতে আছেন যে আননি আমাতুল কুবরা হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজি জানে মহতারা, সবচাইতে বড় নিয়ামতের মুরাদ হচ্ছে আপনার আমার দয়ার নবী, যে নবিয়ে পাক সাহেবে দো জাহান সবচাইতে বড় নিয়ামত। এ নবী মুস্তাফার 12ই রবিউল আউয়াল শরীফের পবিত্র জালসা আপনারা আয়োজন করেছেন, এই জালসা সুন্নি মুসলমান পৃথিবীর বুকে 152টি দেশে আজ নবী দিবসের আগমনের খুশিতে আল্লাহ আল্লাহ কত রকম মিলাদ আর কত রকম জালসা চলতে আছে। কারণ হচ্ছে এটাই, আমার নবী হলেন নূরের নবী আর নবী মুস্তাফার নূর পৃথিবীর জমিনে যদি আল্লাহ না চমকাতেন, নবীর নূর যদি আল্লাহ পৃথিবীতে ভাইরাল না করতেন, জগতের বুকে বহু জিনিস আপনার লুকাইত ছুপাইত আরাম করত, কেউ জানতে পারত না। আমার নবী মুস্তাফার নূরের কারণে আদম পাইগাম্বার এসেছে তো সাফিউল্লাহ হয়েছে দিয়ে চমকেছে, তো নবীর নূরে চমকেছে ইব্রাহিম নবী আপনার খালিলুল্লাহ হয়েছে। আওয়াজটা কেমন করে দিলেন আবার, প্রথমে যেটা ছিল সেটাই রাখেন না।
বেস্টটা দিয়ে রাখে হ্যাঁ ঠিক আছে বারবার ডিস্টার্ব করবেন না এমনিতেই সময় কম ব্রাদার নে ইসলাম আদম পয়গম্বর আপনার সাফিউল্লাহ হয়ে চমকেছে তো মুস্তাফার নূরে চমকেছে ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ হয়ে চমকেছে তো মুস্তাফার নূরে চমকেছে মুসা নবী কালিমুল্লাহ হয়ে চমকেছে তো মুস্তাফার নূরে চমকেছে ইসমাইল নবী জাবিহুল্লাহ হয়ে চমকেছে তো নবীর নূরে চমকেছে ঈসা পয়গম্বর রুহুল্লাহ হয়ে চমকেছে তো মুস্তাফার নূরে চমকেছে আবু বকরের সাদাকাত চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে উমারে ফারুকের আদালত চমকেছে তো মুস্তাফার নূরে চমকেছে উসমান গনির সাখাওয়াত চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে আলী মর্তজার আপনার সুজাআত চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে খাতুনে জান্নাতের তাহারাত চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে ইমামে হোসাইনের শাহাদাত চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে আপনার ইমামে আজামের ইমামত চমকেছে তো মুস্তাফার নূরে চমকেছে গাউসে আজামের কারামত চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে এ ব্রাদার আপনার খাজা গরিব নওয়াজের বেলায়াত চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে আপনার সরকারে আলা হযরতের মুজাদ্দিদিয়াত চমকেছে তো নবীর নূরে চমকেছে মুফতি আজম হিন্দের তাকওয়া চমকেছে মুস্তাফার নূরে চমকেছে তাজুস শরিয়ার ফতোয়া চমকেছে তো নবীর নূরে চমকেছে সুন্নিদের ঈমান চমকেছে তো নবীর নূরে চমকেছে সুন্নিদের আকীদা চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে গোটা জগতের বুকে যদি লক্ষ্য করা যায় তো খোদার কসম আজ যে যেখানে চমকেছে আমার নবী মুস্তাফার নূরে চমকেছে এর জন্য তো মুসলমান সরকারে আলা হযরত আজিমুল বরকাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কানজুল কারামত ইমামে ইশক মোহাম্মত কলম সম্রাট বেরেলির সরকার ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতে আছেন যে চমক তুঝসে পাতে হয় সব পানে বলে চমক তুঝসে পাতে হয় সব পানে বলে মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালা সুবহান আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জশনে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার বিরাদার নবীর নূর যদি না চমকাতো পৃথিবীর বুকে কেউ কোথাও কিছুই চমকাতো এখানে আপনার জিম্মেদার আলেমে দিন হাজির আছেন জুমলা ওলামায়ে ইকরাম তিনাদের দিকে লক্ষ্য রেখে আমি বক্তব্য রাখছি কারণ পৃথিবীর বড় বড় কম্পিউটার থেকে যে জিনিস ধরতে পারে না মিস হয়ে যায় মিসগাইড হয়ে যায় কিন্তু আলেম যদি দশজন বারো জন পাঁচজন একটা জায়গায় থাকে ওইখান থেকে মিসগাইড হয়ে যাওয়া খুব মুশকিল আলেমদের আল্লাহ এত ক্ষমতা পাওয়ার দিয়েছেন আমার বাপজিরা ভাইরা আপনারা নবীর মহব্বতে বসেছেন অনেকে দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না যেহেতু বৃষ্টি পড়ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি মন খুলে জান ভরে লাস্টে একটু দোয়া করব যে একটু কষ্ট করে আপনারা একটু দাঁড়িয়ে বসে যেভাবে পাবেন নবীর মহব্বত একটু শোনেন যে নবী আমার নূরের নবী হায়াতুর নবী জিন্দা নবী আমার নবী আগমন করেছিলেন আজ থেকে 1450 বছর আগে মক্কার জমিনে কিভাবে আমার নবী এসেছিলেন একটু নুকতা আপনাদেরকে শোনাবো নবীর সাহাবা ইকরামকে নিয়ে নবী যখন আলোচনা রাখতেন তো সাহাবীরা নিজের পেটের খিদার কথাও তারা ভুলে যেতেন পেটের খিদা তারা ভুলে যেতেন এমন কি বিবি বাচ্চা ঘর সংসার ছেড়ে নবীর মহব্বতে নবীর দরবারই থাকতেন নবী যখন বলতেন যাও তখন সাহাবা ইকরামেরা যেতেন তো নবীর চেহারার দিকে তাকার কারণে খিদা থেকে কেন ভুলে যেতেন নবীর আদর্শ নীতি কেমন ছিল নবীর চেহারাটা কেমন ছিল আমার মতো ওয়াধন গুনাহগার পুরো বায়ান করার মতো যোগ্যতা রাখি না তবে আমার শাইখ
আমার কলমে যে আপনার প্রকাশ হয়েছে ইঙ্গিত ইশারাতে শিক্ষিত মানুষ আপনারা একটু বুঝার চেষ্টা করবে যে আমার নবীর চেহারা এবং আদর্শটা কেমন ছিল একটু আপনাদের বলতে চাই একটু নবীর মহব্বতে জোরে একবার বলে দেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ চেহারা কই ভাই মাইকের এটা খেলা আওয়াজ যে থেমে যাচ্ছে ফিডব্যাকটা দেন চেহারা 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 নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা সুবহানাল্লাহ চেহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জান্নাতের চাবি যার হাতে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জোরে বলেন সুবহানাল্লাহ পাথর পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে ঝাঁকে ঝাঁকে সালাম দয় ঝাঁকে ঝাঁকে সালাম দয় ঝাঁকে ঝাঁকে সালাম দয় জান্নাতের ফেরেশতারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা আপনার আমার দয়ার নবী কেমন নবী দেখেন আল্লাহ পাকের নবী সাহাবা ইকরামকে নিয়ে বসে আছে সাহাবা ইকরামেরা বিভিন্ন রকমের জিনিস নবীকে জিজ্ঞেস করছেন নবী আমার বুঝাচ্ছেন একজন সাহাবী যার নাম সাইয়েদনা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা বিষয় জানতে চাই কাকে জিজ্ঞেস করছেন নবীকে নবী বলছেন কি জানতে চাও বলো আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বরে আজমকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলে আমি আপনার দরবারে একটা বিষয় জানতে চাই গো নবী একটা বিষয় আমি আজকে বুঝতে চাই আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি আপনার জিজ্ঞেস করলেন সাহাবীকে বলে কি জানতে চাও একবার বলো আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফার সাহাবী সাইয়েদেনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো পৃথিবীর জমিনে যেদিকে তাকায় আল্লাহর বড় বড় নিয়ামত দেখতে পায় যেদিকে তাকায় আল্লাহর বড় রহমত দেখতে পায় কিন্তু নবী গো একটা বিষয় বুঝতে চাই যে আল্লাহ পাক সারা কুল কায়নাতের মধ্যে আল্লাহ পাক সারা জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসটাকে আল্লাহ বানিয়েছেন একটু দয়া করে নবী গো আপনি বলে দেন না এ মুসলমান আব্বা জানেরা আম্মা জানেরা যে খবরটা আপনার নবীর কাছ থেকে পাওয়া যাবে সারা দুনিয়ার বুকে কোনো জায়গায় পাওয়া যাবে না আমার আপনার নবী যেই খবর দিতে পারে এই খবর আপনার কোনো সোশ্যাল মিডিয়া দিতে পারে না আমার নবী যে খবর দিতে পারে পৃথিবীর কোন ফেসবুকের আপনার পেজ দিতে পারে না আমার নবী যে খবর দিতে পারে পৃথিবীর আপনার কোন কম্পিউটার ইন্টারনেট দিতে পারে না আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলছেন জাবির কে লক্ষ্য করে বলে জাবির বসে যাও আমি আল্লাহ পাকের নবী তোমার প্রশ্নের উত্তরটা আমি তোমাকে বুঝিয়ে দিব এক্ষণে বলেন সুবহানাল্লাহ 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 আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা আল্লাহ পাকের নবী
যেই কথাটা সেদিনকে বলেছিলেন আজ থেকে 1400 বছর আগে এখনো যদি হাদিসের কিতাব যেই কিতাবটার নাম হচ্ছে মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক তার প্রথম খণ্ডের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহ তাআলা কদ খলাকা ক্বাবলা নাশিয়াই নূরা নবীকা মিন নূরিহি হে জাবির আমার সাহাবী সলরে সল আমার আল্লাহ পাক সর্বপ্রথম নিজের নূর থেকে তোমার নবীর নূরকে বানিয়েছেন আর নবীর নূর থেকে সারা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুসলমান আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাকের নূর থেকে নবীর নূরকে আগে তৈরি করেছেন আর আমার নবীর নূর থেকে সারা দুনিয়ার বুকে সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন আমার নবীকে যদি আল্লাহ কাপ্তান না পাঠাতেন নবীকে যদি আপনি না পেতেন নবীর যদি আপনি না হতে পারতেন পৃথিবীর জমিনে আপনি কিছুই পেতেন না আজ আপনার ঈদ পেয়েছেন তো নবীর জন্য পেয়েছেন বকরা ঈদ পেয়েছেন তো নবীর জন্য পেয়েছেন শবে বরাত পেয়েছেন তো নবীর জন্য পেয়েছেন শবে কদর পেয়েছেন তো নবীর জন্য পেয়েছেন নামাজ পেয়েছেন তো নবীর জন্য পেয়েছেন রোজা পেয়েছেন তো নবীর জন্য পেয়েছেন হজ পেয়েছেন তো নবীর জন্য পেয়েছেন মা বাপ আত্মীয় স্বজন পেয়েছেন তো নবীর জন্য পেয়েছেন সারা পৃথিবীর জমিনে আপনি যেখানে যা যা পেয়েছেন এটা আমার নবীর জন্য পেয়েছেন এবং কাল কিয়ামতের ময়দানে যদি আপনার আমরা যখন জান্নাত পাব ওই জান্নাতটাও আপনি নবীর জন্য পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুসলমান আমার আব্বা জানেরা আম্মা জানেরা যে নবীর জন্য আল্লাহ পাক এত কিছু করে দিয়েছে যে নবীর জন্য এত অফার দিয়েছে যে নবীর জন্য আপনাকে এত আপনার নিয়ামত ও রহমত দান করেছে ওই নবীর জন্য যারা মিলাদে এসেছে নবীর যারা জন্মদিন করেছেন নবীর জন্য যারা জুলুস করেছে নবীর জন্য যারা ঝান্ডা লাগিয়েছেন নবীর জন্য যারা দান খাইরাত করেছেন আজকার মত মাহফিলে আল্লাহ আল্লাহ হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করে আমার কাছে যদি একটা উহুদ পাহাড়ের মতো আপনার সোনার পাহাড় থাকত আল্লাহর কসম করে বলি আমি আমার নবীর মুহাম্মদ নবীর মিলাদে আমি সমস্তটা খরচ করে দিতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবীর মিলাদে আপনার এমন মহব্বত থাকা চাই আল্লাহ পাকের বড় রহমত যে আমরাকে আল্লাহ সুন্নি জামাতের মধ্যে রেখেছেন আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন ওই নবীর মহব্বত করে কেন আপনি করবেন কিসের জন্য আপনি করবেন রে বাবা পৃথিবীর জমিনে আপনার ইন্তেকালের পরে আপনার কবরে কেউ যাবে না সেদিনকে যেদিন আপনি তানহাই অবস্থাতে কবরে থাকবেন সেদিনকে আমার নবী মুস্তফা মদিনা থেকে আপনার কবরে এসে হাজির হবে আর সেদিন আপনি যদি নবীর গোলাম হয়ে যেতে পারেন পৃথিবীতে আপনি নবীর যদি আশিক প্রেমিক হয়ে যেতে পারেন আল্লাহ আল্লাহ আমার আল্লাহ পাক আপনাকে সেদিন আমার নবীর মাধ্যমে কামিয়াবি করে দিবেন আল্লাহ পাক আপনার আমার নবীকে সারা দুনিয়ার জন্য রহমাতাল লিল আলামিন পয়গম্বর করে পাঠিয়েছেন উঠিয়ে দেখুন পবিত্র কোরআন শরীফ সূরা নাম্বার পারা সূরাটির নাম সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার হচ্ছে 107 আল্লাহ ঘোষণা দিলেন মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এবং নবী আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি বুঝা গেল মুসলমান আপনার আমার নবীকে আল্লাহ পাক রহমতের নবী করে পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন আমার নবী আপনার আমার জন্য যেমন রহমত সারা পৃথিবী কুল কায়নাতের জন্য আমার নবী হলেন রহমান আমার আমার নবী হলেন সারা কুল কায়নাতের জন্য রহমান আপনার আমার নবীর রহমত ছাড়া আল্লাহর রহমত আপনি পাবেন তো ডাইরেক্ট তো পাবেন না আল্লাহ নিজের রহমত কারো মাধ্যম দিয়ে দুনিয়াবাসীকে দিচ্ছে আল্লাহ দিবেন কিন্তু পৌঁছাবেন আমার নবী মুস্তফা আল্লাহ সেই নবীকে এরকম পাওয়ার দিয়েছেন যদি দেখা যায়
তো আদম পয়গম্বর থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ বড় বড় মুজিজা দিয়ে দিয়ে পাঠিয়েছেন আর আমার আম্মার মুস্তাফাকে আল্লাহর পিয়ারা হাবিবুল্লাহকে নবী পাক সাহেবে তো জাহানকে আল্লাহ শুধু মুজিজা দিয়ে পাঠাননি বরং কিতাবের মধ্যে লিখছে যে নবী মুস্তাফা পবিত্র কদম মুবারক থেকে মস্তকের চুল মুবারক পর্যন্ত আল্লাহ মুজিজা বানিয়ে পাঠিয়েছে সমস্ত নবী এসেছে মুজিজা নিয়ে এসেছে আর মুস্তাফা এসেছে তো মুজিজা হয়ে এসেছে এর জন্য তো বেরাদার আমেনার ঘরে নবীর আগমনের দিনে এত ফেরেশতার ভিড় জমেছে খালি মুস্তাফাকে এক নজর দেখার জন্য আর নবীর নামে একটু দরুদ ও সালাম পড়ার জন্য এই দিকে লক্ষ্য করে সরকারে আলা হযরত ইমামে ইশক ও মুহাব্বত ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন সুবহ তাইবা মে হুই পড়তা হে বড়া নূর কা সুবহ তাইবা মে হুই পড়তা হে বড়া নূর কা সবকা লেনে নূর কা আয়া হে তারা নূর কা আল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা জিয়াল মুস্তাফা সাহেব কবিলা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাশাআল্লাহ বহুত জীবনী করার মতো সময় আজকে নেই পরিস্থিতি আবহাওয়া বাধ্য করেছে অন্য লাইনে আজ বক্তব্য রাখছি কোনদিন যদি আপনার এলাকা আসি জীবনী শোনাবো আজকে ঈমান ও আকীদার ব্যাটারিকে চার্জ করে নেন ব্যাটারি যদি ডাউন হয় যতই দামি গাড়ি হোক স্টার্ট নেবে না সেলফ ডাউন হয়ে যাবে আর সেলফ ডাউন হলে গাড়ি আপনার ধাক্কা দিতে হবে ধাক্কা তবেই রোডে চলবে কাল কিয়ামতের ময়দানে সুন্নি মুসলমানের ব্যাটারি যেন চাঙ্গা থাকে ধাক্কা মেরে যেন জাহান্নামে কেউ নিয়ে যেতে না পারে আমরা নবীর গোলাম আজও নবীর মহব্বতে ইমানের ব্যাটারি 100% চার্জ আছে কালো হাসরের দিনে 100% চার্জ হবে ধাক্কা দিয়ে স্টার্ট করতে হবে না নবীর মহব্বতে স্টার্ট হবে মুস্তাফা আগে আগে জান্নাতে যাবে নবীর গোলাম আমরা পিছনে পিছনে জান্নাতে যাবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ ভাবছেন নবী না নবী নবী দেখতে কেমন এ বর্ণনা প্রথমেই বলেছি আমার মতো অযোগ্য ব্যক্তি আপনাদের বুঝাতে পারবে না তবে নমুনা খালি শোনাই মিরাজের রজনীতে আমার নবীকে মিরাজে নিয়ে যাওয়ার জন্য বহু ফেরেশতা কিতাব দেখছে 77,000 নূরের ফেরেশতা জিবরিল আমিন সহ এসেছেন তো নবী আরাম করতে আছেন জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়েছেন জিবরিল বলছেন আল্লাহ নবীকে ডাকবো কি করে আরাম করছেন জিবরিল আমিন নবীর কদমে চুমা দিয়েছিলেন নবীর কদমে বুসা দিয়েছিলেন তো জিবরিল আমিনের বুসা দেওয়া মাত্র মুস্তাফা জানে রহমত সাফিয়ে কহসার সাফিয়ে মাহসার আমার নবী মুস্তাফা চোখ মুবারকটা খুললেন দেখলেন জিবরিল আমিন নবী বলেন জিবরিল তুমি আমার কদমে চুমা দিলে তো ইয়া রাসূলুল্লাহ দিলাম বলো আমাকে কেমন দেখলে তো জিবরিল আমিন যে আদম নবী থেকে ঈসা পয়গম্বর আমার নবী থেকে আরম্ভ করে দুনিয়ার শেষ সীমান্ত পর্যন্ত সমস্ত নবী ও রাসূলকে দেখেছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে দেখবেন ও জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ সারা কুল কাইনাতে সকলকে দেখেছি দেখলাম কিন্তু আপনার মতো নূরের নবী এত সুন্দর চেহারাওয়ালা পয়গম্বর দেখেনি জীবনে আপনার চাইতে সুন্দর আমি আর কখনো কাউকে পেলাম না জমিন ও আসমানকে খুঁজে দেখলাম তন্ন তন্ন করে দেখলাম কিন্তু নবী গো আপনার মতো সুন্দর কাউকে পেলাম না এর জন্য তো মুস্তাফা জানে রহমতের উপরে মুহাব্বত ও ইশকের পেশ করতে গিয়ে ইমাম আহমদ রাজা বলতে আছেন যে ইহি বলে সিদরা ওয়ালে জামানে জাহান কে খালে সবই মাইনে ছান ডালে তেরা পায়া কা না পায়া ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বহুত আচ্ছা আপনারা আমার কথা বুঝতে পারছেন জি যদি বুঝতে না পারেন তো বলবেন কারণ একটা কথা রিপিট করতে তিনবার হলো করব কিন্তু আপনারা না বুঝলে আমার বলাটা বেকার হয়ে যাবে আল্লাহর নবী
সম্বন্ধে আজ কত রকমের বলছে জুলুস করা যাবে না মিলাদ করা যাবে না কিয়াম করা যাবে না তারপরে নবীর জন্মদিন পালন করা যাবে না ডেট করে এই সব ঘটনা করা চলে না সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে আপনার গ্রামে এলাকায় আশেপাশে কত রকমের আপনার কথা উঠছে যে নবীর জন্মদিন উপলক্ষে ঝান্ডা লাগা চলবে না কিতাবটির নাম হচ্ছে খাসাইসুল কুবরা তিনি বর্ণনা করছেন নবীর আগমনের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনখানা জান্নাতের ঝান্ডা পাঠিয়েছিলেন আর ওই তিনখানা ঝান্ডা পৃথিবীর জমিনে তিনটা গুরুত্বপূর্ণ জায়গাতে লাগা হয়েছিল কিতাবে এইভাবে এসেছে ওয়ালামান আলা সাতহিন দারি ওয়ালামান আলা জাহরিল কাবাতি ওয়ালামান আলা বাইতুল মুকাদ্দাসি আল্লাহ রাসূলের জন্মদিনের তিনখানা ঝান্ডা জান্নাত থেকে এনে ফেরেশতারা লাগিয়েছিল একটা ঝান্ডা আমেনার ঘরে একটা ঝান্ডা কাবার উপরে আর একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে আরে লামা জাবি দেবন্দির দল তোমরা তো নবী বুঝো না কারণ মোহাব্বত করে যার কাছে যাওয়া যায় তার কাছ থেকে অনেক কিছু বোঝা যায় অনেক কিছু পাওয়া যায় দুশমনি করলে কিন্তু চিনা যায় না মহব্বতে যদি আপনার কাছে আমি যাই আপনার মহব্বতের সঙ্গে আমার মহব্বত যদি এক হয়ে যায় আপনি সব কিছু আমাকে বলবেন আমিও আপনাকে বলবো আপনি জানতে পারবেন আমি কেমন আর আমি জানতে পারবো আপনি কেমন কিন্তু দুশমনি থাকলে না নিজের গুরুত্বপূর্ণ কথা আপনাকে আমি বলবো না আপনি আমাকে বলবেন তো সুন্নি জামাতের লোক যারা নবীর গোলাম তারা সুন্নি জামাতের লোক যারা মুস্তফার আশিক প্রেমিক তারা এর জন্য বুঝতে পেরেছে যে নবী কি জিনিস নবী কাকে বলে আরে নবীর ঝান্ডা শুধু দুনিয়ার বুকে উঠছে তাই নয় মক্কাতে উঠছে তাই নয় মদিনাতে উঠছে তাই নয় ভারতে উঠছে তাই নয় পাকিস্তানে উঠছে তাই নয় এশিয়া মহাদেশে উঠছে তাই নয় ইউরোপ মহাদেশে উঠছে তাই নয় আরে মুস্তফার ঝান্ডা স্বয়ং আল্লাহ তাআলা নিজের আরশের উপরে উড়াচ্ছে আর বলতে আছে এর জন্য তো আমার ইমাম আহমদ রেজা যে আপনার ফার্স্ট ফালি তেরা সৌ তেরি সৌকাত কা উলু কিয়া জানে খুসরু আরশ পে উঠতা হে ফারি রাতেরা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুত আছে নবীর রেসালাতের ঝান্ডা শুধু আমরা উড়াচ্ছি বাপ তাই নয় নবীর রেসালাতের ঝান্ডা আল্লাহ বলছেন হাবিব আপনি কোনো টেনশন নেবেন না আরে দুনিয়ার বিচারিত মানুষ আপনার শান শওকত সম্বন্ধে কি জানে আমি আল্লাহ আপনাকে বলছি যে আপনার রেসালাতের ঝান্ডা আমার আরশের উপরে ফারফার করে উঠতে আছে তাহলে বলেন নবী কি জিনিস দেখে আল্লাহর আরশের উপরে নবীর আপনার সুবহানাল্লাহ ঝান্ডা ফরফার করে উঠতে আছে এখনো ঘটনা আছে যে একবার হযরত বেলাল কাবা শরীফের উপরে উঠেছিলেন আজান দেওয়ার জন্য বেলালকে নবী বলছেন আজান দাও তো বেলাল আজান দেওয়ার জন্য কাবার উপরে উঠেছে মক্কা বিজয়ের পরের ঘটনা এটা যেদিন মক্কা বিজয় হয় সেই দিনকার ঘটনা তো আল্লাহ রাসূলকে বলছেন হুজুর আজান দিব তো কোন দিকে তাকাবো আমি তো কাবা দেখতে পাচ্ছি কাবা শরীফ আমি দেখতে পাচ্ছি না কারণ কাবা আছে আমার নিচে ডানে বামে তো দেখছি না তো মুসলমান আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফাকে যখন বেলাল জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগণ পূর্ব থেকে পশ্চিম থেকে উত্তর থেকে দক্ষিণ থেকে মোট জনক থেকে সমাজ পর্যন্ত এদিকে ওদিকে যেদিকে তাকাই না আল্লাহ আল্লাহ আমি আল্লাহ পাকের পবিত্র কাবা ঘটনা দেখতে পাই না কোন দিকে মুখ করে আজান দিব আমার আমার নবী মুস্তফা সেদিনকে বলেছিলেন বেলালকে বলে বেলাল শোনো রে শোনো যুদ্ধের ময়দান থেকে আজান দিয়েছো তো কাবার দিকে মুখ করে ময়দান থেকে আজান দিয়েছো কাবার দিকে মুখ করে আরাফাতের ময়দান থেকে আজান
দিয়েছো কাবা থেকে মনকারে পাহাড় থেকে আযান দিয়েছো তো কাবা থেকে মনকারে বাড়ি থেকে আযান দিয়েছো তো কাবা থেকে মনকারে ময়দান থেকে আযান দিয়েছো তো কাবা থেকে মনকারে পৃথিবীর আপনার যেখানে যেখানে তুমি আযান দিয়েছো সব জায়গা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছো আজকে কাবার উপরে উঠেছো কিন্তু আযান দিবা তো কাবা দেখতে পাও না বলে আজকে নবীর দিকে মুখ করে আযান দিয়ে দাও আল্লাহ পাকের নবী পবিত্র সাহাবী জান্নাতি সাহাবী নবীর গোলাম হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবার দিকে উপরে চেপে চেপে আমার নবীর নূরের চেহারা দেখতে দেখতে তিনি আযান দিয়ে দিয়েছিলেন এ মুসলমান তুমি ভাবছো নবী না নবী নবী মানে আমিনার বেটা নবী মানে আব্দুল্লাহর বেটা নবী মানে কুরাইশ বংশের একটা সন্তান নবী মানে হচ্ছে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মুখে বলছো কিন্তু নবী সম্বন্ধে জানো না আল্লাহ আল্লাহ যদি নবী সম্বন্ধে জানতে চাও পবিত্র কোরআন উঠিয়ে নাও আল্লাহর নবীর কি সম্মান আমার নবীর কেমন তাজিম করা দরকার আমার নবীর কেমন সম্মান করা দরকার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের পাতাতে যদি লক্ষ্য করো নবীর সম্মান দেখতে পাবে আজানে যদি দেখো তো নবীর সম্মান পাবে নামাজে লক্ষ্য করলে নবীর নাম পাবে দুনিয়াতে যেখানে পবিত্র স্থানে লক্ষ্য করবে নবীর নাম পাবে ইমাম আহমদ রাজার মতন ব্যক্তি হতে হবে নবী বুঝতে গেলে বড় নবীর গোলাম হতে হবে কারণ আপনি নবীকে জানলেন শুধু নবী কিন্তু আমি আপনাকে একটা মেসেজ দিচ্ছি যে আমার নবী শুধু নবী নন কাবা পবিত্র কিবলা বলতে আছে আমি হচ্ছি সারা দুনিয়ার কাবা আর আমার কাবা হচ্ছে নবী মুস্তফা মুসলমান আমার ইমামে আহমদ রাজা লিখতেছেন হাজিও আউশ সাকা রওজা দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে হাজিও আউশ সাকা রওজা দেখো কাবা তো দেখছো কে কাবে কা কাবা দেখো সুবহানাল্লাহ মুসলমান আমার নবীর মর্যাদা আল্লাহ পাক এমন করে উঁচু করে দিয়েছেন নামাজ পড়া ফরজ আইন রোজা রাখা হচ্ছে ফরজ আইন হজ করা ফরজ আইন যাকাত দেওয়া বড় লোক ধনীদের জন্য ফরজ আইন পৃথিবীর জমিনে যতগুলো আপনার ফরজ আইন আছে তার মধ্যে সবচাইতে মূল ফরজ আইন হচ্ছে আমার আমার নবী মুস্তফার তাজিম করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান আল্লাহ পাকের পবিত্র কোরআন উঠিয়ে দেখুন 26 নম্বর পারা সূরার নাম সূরা আল ফাতা আয়াত নম্বর হচ্ছে আপনার নয় সেখানে আল্লাহ পাক বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআমিরু তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো এবং মহান নবীর মহত্ব বর্ণনা করো এবং সেই নবীর প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো হে মুসলমান আমার আল্লাহ নবীর উপরে আল্লাহ তাজিম করতে বললেন তাজিমটা করবেন কতটা করা জরুরি কোরআন থেকে কিন্তু সব পরিষ্কার হয় না কোরআনের আয়াত দ্বারা সব কিন্তু স্পষ্ট হয়ে বোঝা যায় না এর জন্য বড় বড় কিতাব দেখতে হয় এর জন্য বড় বড় আপনার তাফসীর দেখতে হয় আমার নবীর তাজিম করাটা কতটা জরুরি আপনার কোরআনের আয়াত কিন্তু বলে দেয়নি এর জন্য আপনি কিতাব উঠিয়ে দেখুন পাহাড়ের শরিয়াত 20 খণ্ডে বিভক্ত তারপর আপনার প্রথম খণ্ড নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর ওলি আল্লামা সাদরুস সারিয়া বাদুল তরিকা আল্লামা আমজাদ আলী আজমি রহমাতুল্লাহি আলাই তিনি আপনার লিখেছেন যে দুনিয়ার বুকে যতগুলো ফরজ আইন আছে তার মধ্যে মূল ফরজ আইন হচ্ছে আমার আপনার নবী মুস্তফার তাজিম করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালমান নবীর সম্মান কি দেখেন যেদিকে দেখবেন নবী নবী যেদিকে আপনার খেয়াল করবেন শুধু নবী আর নবী জান্নাতের গেটে নবীর নাম নামাজে আজানে নবীর নাম কোরআনে হাদিসে নবীর নাম মুমিনের সিনাতে দিলে নবীর নাম জান্নাতের ফেরেশতার জবানে নবীর নাম জান্নাতের গাছের পাতায় নবীর নাম এর জন্য তো আমার শাইর বলতে আছে জিব্বা পাশের টানে টানে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত আপনি মহব্বত দিবেন আমাকেও দিতে ভালো লাগবে বেশ সুবহানাল্লাহ
গোপালনগরের মানুষ আপনারা জিন্দা নবীর আশিক ও প্রেমিক আছেন নবী যেমন আপনার কি বলছে একটি পিছে আপনারাও একটি হয়ে যান সক্রিয় হয়ে যান নবীর মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ আরে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ফাঁসে শুধু না পীর না পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম তুমি নিয়ে এলে মোদের কাছে আলো তুমি নিয়ে এলে মোদের কাছে আলো দূর হইল যত সবই আধার কালো তাই ধন্য হল পিসের মুসলমান পড় সাল্লাল্লাহু আলাইহি সালাম বেরাদার আল্লাহ পাকের নবী মুস্তাফার আগমনের খুশিতে আমরা মিলাদ শরীফ আরম্ভ করেছেন আল্লাহ আল্লাহ যেদিন আমার নবী আসছেন আল্লাহ জান্নাতকে সাজার হুকুম দিয়েছিলেন আসমানের ফেরেশতারা আসমানকে সাজাচ্ছে দুনিয়ার বুকে আল্লাহর লাখ লাখ ফেরেশতা আসতে আছে পৃথিবীর জমিনে মক্কাকে আল্লাহ পাকের ফেরেশতারা এমন সুন্দর করে সাজাচ্ছেন আমার নবী আসছেন বলে সেই দিনকে আপনার 1400 বছর আগে 12ই রবিউল আউয়াল শরীফ আপনার সুবহ সাদিকের সময় সোমবারের দিনে আমার নবী আপনার নবী আসছেন দুনিয়ার বুকে আমার নবী যেমনই আছে কদমখানা পবিত্র মক্কার জমিনে আপনার রেখে দিয়েছেন যে বাবা আল্লাহ পাকের নবী আসার কারণে পবিত্র কাবা বাইতুল্লাহ পর্যন্ত আমার মাকামে ইব্রাহিমের দিকে আপনার ঝুঁকে গিয়েছিল আপনি বুঝতে পারছেন না যে নবীর আগমনের দিনটা কত বড় আল্লাহর নিয়ামতের দিন পৃথিবীতে যত দিন আছে এই এক বছরে 365 দিন তার মধ্যে সবচাইতে বড় নিয়ামতের দিন হচ্ছে আমার নবীর আগমনের দিন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবচাইতে বড় নিয়ামতের দিন হচ্ছে আমার নবীর আগমনের দিন আর ওই দিনে আমার নবীর যখন আগমন হলো নবীর কদম যেমনই জমিনে পড়েছে তো আল্লাহু সামাদ নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব তিনি কাবা ঘরে তিনি তওয়াব করছিলেন তো কাবা ঘরকে হঠাৎ দেখছেন যে সুবহানাল্লাহ মাকামে ইব্রাহিম অথবা সুবহানাল্লাহ মা আমেনার ঘরের দিকে কাবা যেন রুকু সাজদার মতো ঝুঁকে গিয়েছে তো আব্দুল মুত্তালিব বলতে আছে এ কাবা ঘর শোনো শোনো এ কাবা বাইতুল্লাহ শোনো গোটা দুনিয়ার মানুষ তোমার দিকে মুখ করে আল্লাহর জন্য ঝুঁকে আর তুমি কার জন্য ঝুঁকতে আছো তো কাবা জবাব দিতে আছে বলে এ আব্দুল মুত্তালিব শোনো আমি হচ্ছি নবীদের জন্য কাবা সাহাবীদের জন্য কাবা নামাজীদের জন্য কাবা মুমিনের জন্য কাবা সমস্ত ওলির জন্য কাবা কিন্তু যিনি আমার হবেন কাবা তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই নবী মুস্তাফা আজকে আমেনার পেট থেকে দুনিয়াতে এসেছে তাই আমি কাবা হয়ে আমার কাবার জন্য ঝুঁকে যাচ্ছি সুবহানাল্লাহ 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 মাহফিলে আছেন আপনারা এই মাহফিলে বসা এত গুরুত্বপূর্ণ নেকি এবং সওয়াবের অধিকারী হওয়া যে একমাত্র আমার আল্লাহ পাক ভালো জানেন যে নবীর মিলাদে যে কত নেকি নবীর মিলাদে বসলে যে কত আপনার ইমানের ব্যাটারি চার্জ হবে একমাত্র আল্লাহ পাক জানেন দয়ার নবীর আগমন হলো রবিউল আউয়াল শরীফের 12 তারিখ শুভ সাদিকের সময় আব্দুল মুত্তালিব খবর পেলেন দৌড়তে দৌড়তে এসে ঘরে ঢুকলেন আমেনাকে বলছেন আমেনা তোমার ঘরে বলে একটা সন্তান এসেছে কই দেখি রে মা তো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে উঠিয়ে আপনার আব্দুল মুত্তালিবের কোলে বা আপনার গোদ মুবারকে দিলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আব্দুল মুত্তালিব দেখার পরে আপনার ফিদা হয়ে আমার নবীর কপালে একটা চুমা দিয়ে দিলেন আর সিনার সঙ্গে জড়িয়ে ধরে আওয়াজ দিয়ে বলতে লাগলেন আমেনা তোমার চেহারা তোমার সন্তানের যে চেহারা এরকম সুন্দর ছেলে আমি আব্দুল মুত্তালিব জীবনে পৃথিবীর বুকে কোনো জায়গায় দেখিনি জোরে বলেন সুবহানাল্লাহ
দেখেননি না তোর নাম খুব বড় আনন্দের বিষয় আব্দুল মুত্তালিবের কলেজা ঠান্ডা হয়ে গেছে নবীকে দেখে আমার আল্লাহর নবী শিশু নবী মুস্তাফাকে আব্দুল মুত্তালিব কোলে নিয়ে আপনার আদর করতে আরম্ভ করেছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আব্দুল মুত্তালিবের আদর করা দেখতেছেন ঝজ্জার করে আমার বিশ্ব নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতে আরম্ভ করেছেন আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন বলে বেটি কিসের জন্য তুমি কান্না করো আল্লাহ পাক তোমাকে এত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক তোমাকে এত সুন্দর সন্তান দিয়েছেন আল্লাহ পাক তোমাকে এত বড় নিয়ামত দিয়েছেন বেটি কিন্তু তুমি কিসের জন্য কান্না করো আমিনা নবীজির মা তিনি আপনার চোখের পানি ঝরিয়ে কাঁদতে কাঁদতে বলছেন বলে আব্বা গো পৃথিবীর জমিনে আজকে আমার সন্তানকে দেখে আমার আত্মীয়রা বড় আনন্দিত আমার বেটাকে দেখে আমি বড় আনন্দিত আমার বেটাকে দেখে তার আত্মীয় স্বজন আনন্দিত আমার বেটাকে দেখে আপনিও বড় আনন্দিত কিন্তু পৃথিবীর জমিনে যে মানুষটা আজকে সব চাইতে বড় আনন্দিত হতো ওই মানুষটা আজকে পৃথিবীর জমিনে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে নাই হযরতে আব্দুল মুত্তালিবের শরণ হয়ে গেল ছোট ছেলে আব্দুল্লাহর কথা যিনি নবীর আব্বা বাপের মনে আপনার দুঃখ হলো আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরিয়ে বলল আমেনা আল্লাহ পাক তোমাকে বড় নিয়ামত দিয়েছে আল্লাহ পাক আমার বেটাকে নিয়েছে আর তোমার কোলে তোমার বেটাকে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আমেনা বলছেন আব্বা গো পৃথিবীর জমিনে মক্কার সার জমিনে যাদের বাপ নাই যারা এতিম হয়ে আসে বা যারা এতিম হয়ে যায় ওই সন্তানকে কেউ মহব্বত করে না ওই সন্তানকে আপনার কেউ লালন পালন করে না ওই সন্তানকে কেউ আদর করতে চায় না বলে আব্বা গো আমার বেটা হয়েছে কিন্তু বেটার বাপ নাই আমার সন্তানকে কেউ মহব্বত করবে না আমার সন্তানকে কেউ ভালোবাসবে না আল্লাহ পাকের নবীজির দাদা বলছেন বলে বেটি আমেনা শোনরে শোনো আমি আল্লাহ পাকের দেওয়া জ্ঞান থেকে তোমাকে বলতে আছি তোমার ছেলের চেহারা দেখে আমি বুঝতে পারছি বলে বেটাকে তোমার দেখবে না তা ভাবিও না তুমি মন খারাপ করিও না রে বেটি আল্লাহ পাকে ছেলের উপরে এমন নিয়ামত দিবেন যে সারা পৃথিবীর মানুষ তোমার বেটার জন্য পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার বেটার জন্য দিওয়ানা হয়ে যাবে আজকে বলেন মুসলমান যারা সাচ্চা ইমানদার মুত্তাকিন তারা নবীকে ভালোবাসে কি বাসে না জি নবীকে ভালোবাসে ওই নবী মুস্তফা কে নিয়ে আব্দুল মুত্তালিব বললেন আমেনা আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন তাই আমি তোমার সন্তানটাকে একটু পবিত্র কাবা ঘরের কাছে নিয়ে গিয়ে শুকরিয়া আদায় করে আসি আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে নিয়ে যখনই আব্দুল মুত্তালিব আপনার দৌড়তে দৌড়তে কাবার দিকে যেতে আসে কিতাবের মধ্যে লিখছে কিতাবের নাম হচ্ছে জাওকে খেতাবাজ তার চার নম্বর খণ্ডের মধ্যে লিখা আব্দুল মুত্তালিব যখন আমার নবী আপনার নবীকে নিয়ে কাবার দিকে আপনার যেতে ছিল কাবার দিকে যখন অগ্রসর হতে ছিল কাবা শরীফের যখন নিকটবর্তী হব হব হয়েছে কুরাইশ বংশের অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেয়েছে যে আমার আব্দুল মুত্তালিব কাবার দিকে যায় না বরং মনে হচ্ছে পবিত্র কাবা আমার আব্দুল মুত্তালিবের দিকে চলে আসছে আমার নবীর শান এ হচ্ছে আমার নবীর পাওয়ার এ হচ্ছে আমার নবীর মান মর্যাদা আমার আল্লাহ পাক এমন মর্যাদা শান ও শওকত দিয়ে আমার নবীকে জগতের বুকে পাঠিয়েছে এ মুসলমান আমার আব্বা জানেরা আম্মা জানেরা আল্লাহ পাকের নবীরকে নিয়ে আব্দুল মুত্তালিব যখন তওয়াফ করলেন তওয়াফ করা যখন সমাপ্ত হয়ে গেল ওই নবীকে নিয়ে বাড়িতে আসলো আল্লাহ আল্লাহ অনেকে বলছে নবীর জন্মদিনের জন্য
নবীর জন্য কোন জিনিস করা যাবে না, জলসা জুলুস হবে না, তারপরে বিরিয়ানি খানা পানি করা চলবে না। কিতাবের মধ্যে লেখা আছে সিরাত হালবিয়া, এই কিতাবের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডে লেখা আছে যে আমার আল্লাহ পাকের নবীর যেদিনকে আপনার সাত দিন বয়স হয় দুনিয়ার বয়স, সেদিনকে আমার আব্দুল মুত্তালিব নবীজির দাদা বড় বড় উট জবাই করে একটা খানা দিয়েছিলেন, আর ওই খানাতে শুধু মক্কার মানুষকে দাওয়াত দেয়নি, শুধু মহল্লার মানুষকে দাওয়াত দেয়নি, আব্দুল মুত্তালিব বলেছিলেন শোনো রে শোনো, এই কাবা ঘরের কাছে বিশ্বের যত মেহমান আসবে তিন দিন পর্যন্ত আমার বাড়িতে খাবে, তিন দিন পর্যন্ত আমার বাড়িতে খাবে, একদিনের খানা নয় তিন দিনের খানা। কেতাবে লিখছে কেউ বলছে যে এক হাজারেরও বেশি উট জবাই করেছিলেন আব্দুল মুত্তালিব, এত বড় খুশি আমার মুস্তফার জন্য আব্দুল মুত্তালিব করেছেন। আরে নবীর আগমন, নবী নূর, নবী গায়েবের সংবাদদাতা, এর দলিল নাই ভাবছেন? দলিল তো অবশ্যই আছে, মিলাদ করা যাবে না ভাবছেন? মিলাদ করার দলিলও আছে, আপনাদের শেষ মুহূর্তে বলে দিই, মিলাদ করা শুধু আপনাদের আমাদের আপনার ব্যাপার নয়, আরে মিলাদ তো বড় বড় আম্বিয়া ইকরাম করেছে, মিলাদ তো নবীগণের সাহাবীগণ করেছে, শুধু তাই নয় শুনলে আরো অবাক হয়ে যাবেন যে মুস্তফার মিলাদ স্বয়ং আল্লাহ তাআলা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আজকে তো আপনারা এখানে নেকি করার জন্য এসেছেন, যেন আল্লাহ আমাদের উপরে খুশি হয় এর জন্য এসেছেন, কিছু যেন আমরা শিখতে পারি। অনেকে বলছে কোরআনে যে দলিল নাই সে দলিল ছাড়া, কোরআনের দলিল ছাড়া অন্য দলিল মানব না, মানবেন না তো? না, খুব ভালো কথা, তুমি মানিও না, কোরআনের যা আছে সেটাই মানো, বাদ বাকি অন্য জিনিস মানবা না। তো তোমাকে একটা আমার ছোট্ট কোশ্চেন, যারা বলে কোরআনের বাইরে কিছু থাকলে আর মানবো না, আচ্ছা কোরআন শরীফে তিরিশটা পারা 6666টা আয়াত, এই তিরিশ পারা কোরআনের মধ্যে কোন জায়গায় লেখা আছে মোবাইলের কথা বলেন তো? একটা উদাহরণ দিলাম মোবাইলের কথা, কোন আয়াতে মোবাইলের কথা বলা হয়েছে যে মোবাইল আছে আসবে? তাহলে কোরআনে এটা নাই, কোন আলেমও বলতে পারবে না যে অমুক আয়াতে মোবাইলের কথা বলা আছে, তাহলে মোবাইলের কথা কোরআন শরীফে নাই, তাহলে তুমি মোবাইল ব্যবহার করছো না করো না? তাহলে মোবাইল কোরআনে নাই অথচ তুমি ব্যবহার করছো, তখন বেদাত নয়। তারপরে তুমি কি বলছে মোটর সাইকেলে চাপছো, কোরআনে মোটর সাইকেলের কথা কিন্তু নাই, তখন তোমার বেদাত হয় নাই, জাহাজে চাপলে তোমার বেদাত হয় নাই, ঘড়ি পড়লে বেদাত হয় নাই, টিভি দেখলে বেদাত হয় নাই, ফেসবুক করলে বেদাত হয় না, ইউটিউব চালালে বেদাত হয় না, সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে বেদাত হয় না, ভালো ভালো চশমা পড়ছো তাতে বেদাত হয় না, যত কিছু করছো কিছুতেই বেদাত হয় না, কিন্তু যখন নবীর মহব্বতের কথা আসে, মিলাদের কথা আসে, দরুদের কথা আসে, সালামের কথা আসে, আপনার এখন জুলুসের কথা আসে, নবী জিন্দা তার কথা আসে, নবী গায়েবের সংবাদদাতা তার কথা আসে, সাফায়াতকারী পয়গম্বরের কথা আসে, তখন তোমার কোরআনের আয়াতও দরকার হয় আর সহিহ হাদিসও দরকার হয়। এ মুসলমান খবরদার, সাবধান হয়ে যায়, নবী তো নবী, নবীর মস্তকে একটা চুল মুবারকের যদি কেউ বেয়াদবি করে দেয় তো কসম খোদার ওর জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে যদি নবীর চুলেরও কেউ বিরোধিতা করে। নবীকে যে যত ভালোবেসেছে তার জীবন তত কামিয়াবি হয়ে গেছে। নবীজির ফুফু হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়তে দৌড়তে গিয়ে আমার নবীর জন্য পানি নিয়ে গেছে যে নবীকে গোসল দিতে হবে বাচ্চাকে, যখন কোনো বাচ্চা দুনিয়াতে আসে তখন বাচ্চাকে গোসল দিতে হয়, কেন? বাচ্চা আপনার ওই নাপাক পানি যুক্ত হয়ে আসে, বাচ্চাও নাপাক হয় আর বাচ্চার মাও নাপাক হয়ে যায়, এর জন্য গোসল দিতে হয়। তো আমার নবীকে গোসল দেওয়ার জন্য নবীর ফুফু গিয়েছে, ফুফু তো যেমন মুসলমান
নবীজির ভুবু আপনার পানি নিয়ে গিয়ে আপনার হাজির হয়েছে তো গায়েবে আওয়াজ আসছে বলে খবরদার খবরদার সুফিয়া তুমি আমার নবীকে গোসল দিবা না কারণ আমি আল্লাহ তাআলা আমার নবীকে নাপাক করে দুনিয়াতে পাঠাইনি বরং আমার নবীকে এর জন্য আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছি পৃথিবীর জমিনে যত রকম নাপাক আছে সমস্ত নাপাকগুলোকে দূর করার জন্য আমার নবীকে পাঠিয়েছি আর তাছাড়া আমি আল্লাহ পাক আমার আপনার নবী মুস্তাফাকে আমি আল্লাহ পাক আমার নবীকে আমি এক নম্বর জান্নাতের রিফাইন করা পানি দিয়ে গোসল পানিয়ে নবীকে আমি পাঠিয়েছি জগতের বগে নবীর জন্য গোসলের প্রয়োজন নাই নবীর জন্য কোনো তেলের প্রয়োজন নাই নবীর চোখে কোনো কাজল লাগাবার দরকার হবে না কারণ আমি আল্লাহ পাক নবীর জন্য পবিত্র জান্নাতের পবিত্র সুরমা লাগিয়ে আমার নবীকে পাঠিয়েছি এ মুসলমান আমার নবীর আসাও হচ্ছে আলাদা আমার নবীর যাওয়াও হচ্ছে আলাদা কথাই নবীর সব কিছু আল্লাহ বানিয়ে দিয়েছেন মজেজা আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবী যখন দুনিয়াতে এসেছিলেন নবীর জন্য আপনার নাপাকের কোনো ব্যাপার ছিল না আমার নবী হচ্ছেন পাক পবিত্র নবে পৃথিবীর জমিনে যে কোনো আপনার মায়ের যখন আপনার সন্তান হয় ও সন্তানও নাপাক হয়ে আসে আর আপনার সন্তানের মা তাকেও সে নাপাক করে দেয় কিন্তু ব্যতিক্রম দেখেন মুসলমান আমার নবী আসার সময়কার ঘটনা আমার নবী এসেছেন তো পাক পবিত্র আমার নবীর মাও হলেন পাক আর পবিত্র আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন জোরে জোরে পড়েন সাল্লু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকালা পাক নামে মুহাম্মাদ হরদম জবান চলে এসেছেন স্টেজে রওনা বেরাদার আল্লাহ পাকের নবী মুস্তাফা দুনিয়ার বুকে এসেছেন তো নবীর কদমের বাদাওয়ালাতে আমার আল্লাহ পাক দুনিয়াতে কি বানিয়ে দিয়েছেন দেখেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম পয়গম্বরের জন্য আরাফাতের ময়দান আপনার সম্মানিত হয়েছে হযরত হাজেরার জন্য আপনার সাফা মারওয়া সম্মানিত হয়েছে ইসমাইল যাবিহুল্লাহর জন্য আবে জুমজম তৈরি হয়েছে ইব্রাহিম নবীর কদম যেখানে পড়ল সে জায়গাটাকে আল্লাহ মাকামে ইব্রাহিম বানিয়ে দিয়েছে ও গো নবী মুস্তাফা আপনি হচ্ছেন সমস্ত নবীর নবী আপনি হচ্ছেন সমস্ত পয়গম্বরের পয়গম্বর আপনার জন্য আল্লাহ পাক কি বানিয়েছেন একটু বলে দেন আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা তিনি আপনার নূরানী জবান দিয়ে বলতে আছে মজেজার জবান দিয়ে আপনার বলতে আছে ও আমার সাহাবাই কিরাম শোনো রে শোনো আল্লাহ পাক আমার জন্য কি বানিয়েছে তোমরা শুনে রেখে দাও আদমের জন্য আরাফাতকে ধন্য করেছে ইব্রাহিমের জন্য মাকামে ইব্রাহিম বানিয়েছে ইসমাইলের জন্য আবে জমজম বানিয়েছে হাজেরার জন্য সাফা মারওয়াকে সম্মান দিয়েছে আর আমি আল্লাহ পাকের নবী আমার জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে আল্লাহ পাক আমার জন্য এটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা বলতে আছেন জুইলাত লিয়াল আরদ মসজিদা সুবহানাল্লাহ বলেন
আল্লাহ পাকের নবীর কদম পড়ার কারণে আল্লাহ পাক সমস্ত দুনিয়ার জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। একটাই অনুরোধ করব রে মুসলমান আব্বা জানের আম্মা জানেরা, আপনারা নবীর প্রেম মহব্বত মনের ভিতরে রাখবেন, আমার নবীর সঙ্গে মহব্বত রাখবেন, দুনিয়ার বুকে দরুদ ও সালাম পড়বেন, সুন্নি জামাতের মধ্যে দায়ম কায়েম থাকবেন, ঝান্ডা পতাকা উত্তোলন করবেন, নবীর জন্মদিন ঘরে ঘরে পালন করবেন, আল্লাহ পাকের নবীর সঙ্গে যত দরুদ ও সালামের মহব্বত রাখবেন, কিয়ামতের নিকটে কিয়ামতের ময়দানে আমার আপনার নবী মুস্তফার নিকটে আপনি তত বেশি বেশি থাকবেন। আল্লাহ পাকের জন্য আপনি আমি কি করতে পেরেছি ইবাদত বান্দেগী, এর জন্য আপনি আল্লাহকে ভয় করে মুসলমান সমস্ত গুনাহ থেকে তওবা ইস্তেগফার করে নবীর গোলাম হয়ে যান আর পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যান। ও মায়েরা আপনারা পর্দা করা শিখে নেবেন, স্বামীর সেবা করবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, এবং দুনিয়ার বুকে সকলকে আমি অনুরোধ করব প্রত্যেকে আপনার নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি পৃথিবীর সমস্ত খারাপ কাজ থেকে নিজে বাঁচেন এবং আল আওলাদকে আপনি বাঁচান। বক্তব্য প্রথমেই বলেছি জীবনে যদি শুনতে হয় তিন ঘন্টা শুনতে হবে। আজকে আল্লাহ পাকের যে রহমতের বৃষ্টি ঝরছে বুঝলেন, এই পরিস্থিতিতে যে আজকে আপনাদের জালসা হচ্ছে এটা আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব, আপনাদের যে কেমন করে শুকরিয়া আদায় করব আমি ভাষা খুঁজে পাচ্ছি। অন্য জায়গার জালসা হলে অন্য জায়গার প্রোগ্রাম হলে কখনই বাতিল হয়ে যেত। আল্লাহর কাছে মন ভরে দোয়া করব, বিশেষ করে গোটা গ্রামের আপনাদের মানুষের জন্য, আর আমার আব্বা জান বাপজি ভা বাপজি আমার যার বাড়িতে আমি আরাম করছিলাম, খুব মেহনতি মানুষ এবং খুব আশিক ও প্রেমিক নবীর গোলাম জনাব মোহাম্মদ আলম সাহেব, বুঝতে পারলেন খুব ভালো মানুষ কি আমার বাপজি বসে আছে, খুব যোগ্য ব্যক্তি, এখানে অনেক আলেমের সঙ্গে মিশলাম, হযরত মুফতি সাহেব কিবলা আছেন, আরো অনেক আলেম আছেন নাম জানি না, সকলে বড় বড় যোগ্য যোগ্য আলেম, এই আলেমদের সম্মান করবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আর নবীর মহব্বতে দিনের খাতিরে সকলে চাঁদা দিবেন, টাকা দিবেন, জুলুস করবেন, মিছিল করবেন, কোরআন খানি করবেন, চাহারম করবেন, চল্লিশা করবেন, শবে বরাত করবেন, শবে মেরাজ করবেন, শবে কদর করবেন, জুলুস বের করবেন, নবীর দরুদ পড়বেন, সালাম পড়বেন, ইসালে সওয়াব করবেন, এইগুলার সব দলিল আছে। আমার কাছে মিনি কম্পিউটার আমি সঙ্গে এনেছিলাম, জালসা যদি ওইদার ভালো থাকতো কম্পিউটার লাগিয়ে আপনাদেরকে একটা একটা করে বিষয় আমি খুলে খুলে দেখাতাম, দলিল আছে না নাই যে বিষয়ে বলবেন সব কিছুর দলিল আমার কাছে রেডি করা আছে, একাধ হাজারের বেশি কিতাব আমার কম্পিউটারে লোড করা আছে মিনি কম্পিউটারে। অতএব বাবা আবহাওয়াই তার জন্য সাইর চলে এসেছেন স্টেজে, আমার যে সময় দেওয়া হয়েছিল আশা করি সময়ও একেবারে কাঁটাই কাঁটাই এক ঘন্টা হয়েছে, তবে সভাপতি মহাশয়ের কাছে আমি মাত্র দুটো মিনিট সময় চাইছি। আমার মনের খুব প্রিয় এবং পছন্দ এবং মনের একেবারে উতলা করে দেওয়ার মতো একটা নাত শরীফ আমি সব জায়গাতেই পড়ি, তো আজকেও শেষ উপহার দিয়ে আমি বিদায় নিব। আপনারা কেমন ব্যাটারি আপনাদের চার্জ করলেন ইমানের জাজবাতের মহব্বতে আমি একটু দেখতে চাই, একবার বলেন তো সুবহানাল্লাহ।